আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ গত 18 মার্চ 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুর পর নিউ ইয়র্ক থেকে একটি ভিডিও বার্তায় কথা বলেন খালিদের ছেলে। সানগ্লাস পরে ভিডিও বার্তায় কথা বলায় অনেকে তার সমালোচনা করেন, তবে এই সমালোচনার জবাব দিয়েছেন খালিদের স্ত্রী শামিমা জামান। কি বললেন খালিদের স্ত্রী, বিস্তারিত জানাচ্ছেন সাইমন প্রভা। প্রয়াত হয়েছেন কণ্ঠশিল্পী খালিদ। সরলতার প্রতিমা যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, যদি হিমালয় হয়ে দুঃখ আসের মতো জনপ্রিয় গানের শিল্পী খালিদ। 1965 সালের 1 আগস্ট গোপালগঞ্জে জন্ম নেন এই শিল্পী। 1981 সাল থেকে গানের জগতে যাত্রা করেন। 1983 সাল থেকে চাইম ব্র্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। নিউ ইয়র্ক থেকে একটি ভিডিও বার্তায় বাবার মৃত্যু নিয়ে কথা বলেন সঙ্গীতশিল্পী খালিদের ছেলে। সানগ্লাস পরে ভিডিওতে কথা বলায় অনেকে তার সমালোচনা করেছেন, তবে এই সমালোচনার জবাব দিয়েছেন খালিদের স্ত্রী শামিমা জামান। ছেলেকে নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষোভ এবং প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, খালিদের মৃত্যুর পর শুধু সাংবাদিক তানভীর তারেকের অনুরোধে তাদের ছেলে কথা বলতে রাজি হয়েছেন। বড়দের সম্মান করে বলেই কথা বলছে। তার ছেলে মিডিয়াতে কথা বলতে বা কাজ করতে পছন্দ করেন না বলেও জানান তিনি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শামিমা জামান বলেন, এই ছেলে 12 বছর বয়স থেকে নামাজ পড়ে। এই ছেলের গানের গলা থাকা সত্ত্বেও গান না শিখে কোরআন শিখেছে। এই ছেলে বাবাকে নামাজ পড়তে বলতে বলতে হতাশ হয়েছে। এই ছেলে তার অসুস্থ মায়ের সেবা করেছে 7 মাস, রাত 4টা পর্যন্ত বায়োজিত বোস্তামির মতো দাঁড়িয়ে থেকে। এই ছেলে তার মায়ের মৃত্যুর অপেক্ষায় একা একটি বাসায় কাটিয়েছে বলেও জানান শামিমা জামান। শামিমা বলেন, এই ছেলে তার আল্লাহর হুকুম পালন করতে আকর্ষণীয় আমেরিকান মেয়েদের আহ্বান সত্ত্বেও একটা প্রেম করেনি। তার বাবার চিন্তা এই ছেলেকে নিয়ে যতটা নয়, তার গান এবং ভক্ত শিশুদের নিয়ে তার চেয়ে বেশি বলেও জানান শামিমা জামান। তিনি তাদের ছেলেকে নিয়ে না জেনে কেউ যেন একটা খারাপ কথাও না বলেন সে অনুরোধ জানান। বাবার মৃত্যুর পরও ভিডিওতে সানগ্লাস পরে থাকার সমালোচনা হওয়ার উত্তরে শামিমা জামান বলেন, উন্নত দেশে কান্না লুকোতেও মানুষ সানগ্লাস পরে। সাইমন প্রভা, এটিএন নিউজ।